আপনি আমার বোনের মতো, আমরা আপনার কাছে একটা আশা নিয়ে একটা জিনিস চাইতে আসছি। বলেন না কি জিনিস। আর তাছাড়া এই গরিবের ঘরে কি বা আছে আপনাদের দেবার? আছে বলেই আসছি বোন, অনেক মূল্যবান জিনিস সেটা। আমাদের ঘরে এমন কোন জিনিস মূল্যবান আছে আমি তো জানি না, একটু খুলে বলবেন। আপনি যেহেতু অনুমতি দিয়েছেন তাহলে বলতে পারি। আপনার ঘরের চাঁদটাকে আমার ছেলের বউ করে আমার ঘরে তুলতে চাই। এটা তো খুশির খবর, তবে বোন আমার তো দেওয়ার মতো কোনো কিছু নাই। আমাদের কিচ্ছু লাগবে না, আল্লাহর রহমতে আমাদের কোনো কিছুর অভাব নেই। শুধু আপনার চাঁদের টুকরো মেয়েটাকে আমার মেয়ে করতে চাই, আপনি কি দিতে রাজি আছেন? আমি আর কি বলবো, ওরা দুজন যদি রাজি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। ওরা রাজি আছে আর ওরা একে অপরকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিয়ের ডেটটা পরশু দিন দিলে কেমন হয়? আপনার যাওয়া ভালো মনে হয়? ওনারা কথা বলতেছে আলহামদুলিল্লাহ, আমার বিয়ে ঠিক হয়ে গেল। এই যে পাঠক পাঠিকারা, উপহার ছাড়া কেউ বিয়ের দাওয়াত খেতে আসবেন না। কম করে হলেও আমাদের ভবিষ্যৎ ছেলেমেয়ের জন্য একটা করে খেলা নিয়ে আসবেন। মজা করলাম একটু, ওইদিকে দেখি লজ্জায় জানাতের মুখ টমেটোর মতো লাল হয়ে গেল। আমি জানাতের কাছে গেলাম আর কানে কানে বললাম, এই যে মিস, ও না এখন থেকে তো মিসেস হয়ে গেছেন। বলেন। তাহলে বাসর রাতে তো খুব জমবে। আমার বলছি লজ্জা লাগে না। এখন যা লজ্জা পাওয়ার পেয়ে নাও, তোমার সব লজ্জা ওই রাতে ভাঙাবো। আমি আর কিছু বললাম না, আবার এসে খাটে বসি আর শাশুড়িকে বলি, আন্টি আমার একটা আবদার, আশা করি রাখবেন। বাবা বলো। আন্টি আমি চাই আপনারা সবাই আমাদের বাসায় থাকবেন এখন থেকে, আর আপনার ছেলের পড়ার খরচ সব কিছু আমি চালাবো। না বাবা তা হয় না। আন্টি আমি কিন্তু আপনার ছেলের মতো, আমার কথা রাখবেন। জান্নাতের আম্মু কিছু বলতে যাবে তখনই আমার মা বলে উঠল, আর কোনো কথা না, আজকে থেকে আপনারা আমাদের সাথে থাকবেন। তাছাড়া আমারও তো গল্প করার জন্য একজন সঙ্গী চাই, আপনি থাকলে তো আরও ভালো, দুই বোন মিলে সারা দিন গল্প করব। আর কিছু বলল না, রাজি হয়ে গেল। আর এইদিকে আম্মু আব্বুকে ফোন দিয়ে জানিয়ে দিল সব। আব্বু অনেক খুশি এটা শুনে। আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে, সাথে জান্নাতের মা আর আমার ছোট্ট শালা বাবুটাও আছে বাসায়। পৌঁছে গেলাম আমি রুমে গিয়ে ঢুকে ওয়াশরুমে ঢুকবো, তখন দেখি জান্নাত রুমে আসলো। আমি জান্নাতকে দেখে বললাম, কি হলো, তুমি ফ্রেশ না হয়ে রুমে চলে আসছো, কেউ দেখলে কি ভাববে? কে আবার কি ভাববে? না ইয়ে মানে আমাদের তো এখনো ইয়ে হয়নি। ইয়ে মানে কি? ইয়ে মানে হচ্ছে, আমি কিছু না বলে সোজা গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরি। জান্নাত তো আমাকে শক্ত করে তার বুকের সাথে মিশিয়ে নেয়। এখন কি ভাবছেন আপনারা, বাংলা সিনেমার মতো গান হবে? না না হবে না, এখন আরও রোমান্টিক হবে। আমরা একে অপরকে জড়িয়ে ধরে আছি, জান্নাতের গরম নিঃশ্বাসটা আমার বুকে এসে রাখতেছে। আমার মনে একটা শয়তানি বুদ্ধি আসলো, তাই সেটা কাজে লাগাতে লাগলাম। আমি জান্নাতকে সুরসুরি দিতেছি, তখন জান্নাত আমাকে চিমটি দিল অনেক জোরে। তখন আমি আহ করে উঠলাম। আমার আহ করা শব্দ শুনে জান্নাত বলল, এই তোমার ব্যথা লাগেনি তো? না লাগেনি। সরি। কাছে আসো। না যাও, ফ্রেশ হয়ে নাও, অনেক দুষ্টু হয়ে গেছো, আমি গেলাম। এটা বলে জান্নাত চলে গেল। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে নিচে যাব, তখন ভাবলাম একটু জান্নাতের রুমে যাই, দেখি পাগলিটা কি করতেছে। যেই ভাবা সেই কাজ, চলে আসলাম জান্নাতের রুমে। এসে দেখি দরজাটা খোলা। আমি ভিতরে গেলাম, গিয়ে কাউকে দেখতে পারতেছি না। আর একটু সামনে যেতেই পানির আওয়াজ আসতেছে, বুঝতে পারলাম জান্নাত ওয়াশরুমে। দেখি জান্নাত বাহির হচ্ছে, তখন আমি গিয়ে এক কোণে লুকিয়ে পড়ি। আমি দেখতে লাগলাম জান্নাতকে। জান্নাত একটা টাওয়েল গায়ে দিয়ে বাহির হলো। আমি তো এই অবস্থায় জান্নাতকে দেখে আমার অবস্থা যায় যায়। দেখলাম জান্নাত চেঞ্জ করতেছে। আমি দেখতে লাগলাম, কি দেখছি ওইগুলো ইতিহাস, আপনাদেরকে বলা যাবে না। জান্নাত অন্যদিকে ঘুরে তাকিয়ে আছে। তখন আমি গিয়ে পিছন থেকে গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরলাম। আমার এইভাবে জড়িয়ে ধরা দেখে জান্নাত চমকে গেল আর চিৎকার করতে যাবে, তখনই আমি তার মুখটা চেপে ধরলাম আর বললাম, এই চেঁচিও না, আমি, দেখো আমাকে। তখন জান্নাত পিছনে ঘুরে তাকিয়ে দেখে আমি, আমাকে দেখে আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো। আমি তাকে টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম আর বললাম, এই পাগলি ভয় কেন পাও? এইভাবে কেউ আছে? অনেক ভয় পাইছি, কে না কে ভেবে। আচ্ছা আর ভয় নাই, আমি তো আছি। তোমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আমার কি হতো? সেটা তখন দেখা যেত, তবে আমার এই পাগলিটার দিকে যে চোখ তুলে তাকবে তার চোখ উঠিয়ে নিব। এইভাবে ভালোবাসবে তো সারা জীবন, যত বড়ই সমস্যা হোক না কেন, আমাকে পর করে দিও না।
পাগলি। দুইজন দুইজনের বুকের সাথে লেপটে আছি, কিছুক্ষণ নীরবতা বহন করল আমাদের মাঝে। আমি জান্নাতকে বললাম, তোমার কোমরের নিচে যে তিলটা আছে ওইটা অনেক সুন্দর গো। জান্নাত আমাকে তার বুক থেকে সরিয়ে দিয়ে আমার দিকে বড় বড় চোখ নিয়ে তাকিয়ে আছে আর বলল, এই এই তুমি কি বলছো? কেন, কানে কি কম শোনো? তার মানে তুমি? জান্নাত গালে হাত দিয়ে লাগলো। আমি বললাম, কি হলো বলো। কিছু না। আরে বিয়ের পর তো সব কিছু আমার, তখন তো সব দেখব, এটা না হয় আগে দেখে নিলাম। তাই বলে এইভাবে লুকিয়ে লুকিয়ে, শয়তান একটা। এই শয়তান দেখব, অনেক শয়তানি করবে। কি শয়তানি করবে? যখন করবে তখন দেখবে। হয়েছে হয়েছে, বলতে হবে না, তা না হলে সবাই শুনে ফেলবে। এখন রুম থেকে যাও, কেউ দেখে ফেলবে, আর তখন বলবে বিয়ের আগে বউ পাগলা হয়ে গেছে। আমি আর কিছু বললাম না, চলে আসলাম আর নিচে গেলাম। তখন মা বলল, শোন আজকে শপিং এ যাব, রেডি থাকিস। কখন যাবা? ঘন্টাখানিক পর যা, গিয়ে জান্নাতকেও রেডি হতে বল, সময় নেই। আচ্ছা। তারপর আমি আবার জান্নাতের কাছে গেলাম। আমাকে দেখে জান্নাত বলল, এই এটা কি হলো, এখনই গেলে আমার কেন আসলা না? কেন আসতে পারি না বুঝি? আচ্ছা চলে যাচ্ছি, আমি ঘুরে আসতে যাব। তখনই জান্নাত আমার হাতটা ধরে ফেলে। আমি জান্নাতের দিকে ঘোরা মাত্র চার ঠোঁট এক করে দেই। আমি একটু অবাক হলাম, পরে তার সাথে রেসপন্স দিতে লাগলাম। এইভাবে কিছুক্ষণ কিস করার পর জান্নাত আমাকে ছেড়ে দিয়ে বলে, রাগ করতে হয় নাকি? কই রাগ করলাম, একটু ভাবনিসি, আর ভাবনিসি তাই তো তোমার ঠোঁটের মিষ্টিটা পেলাম, শয়তান একটা। আচ্ছা তোমাকে কি যেন বলতে আসছিলাম, কি যেন? কি বলবে বলো। আরে দাঁড়াও মনে করে নি। ও হ্যাঁ, শপিং এ যাবো, সবাই আমাদের বিয়ের কেনাকাটার জন্য তাই রেডি হতে বলার জন্য আসছিলাম। আচ্ছা। আমিও রেডি হয়ে আসি, তুমিও রেডি হও। তারপর আমি চলে আসলাম রেডি হতে। আমি গিয়ে রেডি হয়ে নিচে গেলাম, দেখতে পেলাম জান্নাতও রেডি হয়ে আসতেছে। দেখতে খুব সুন্দর লাগতেছে, কপালে কালো টিপ, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো ছেড়ে দিছে, সামনের দুই দিকে চুলগুলো বাতাসে দুলতেছে, এক কথায় অপরূপ। এই আপনারা নজর দিবেন না, আমার বউয়ের দিকে বলে দিলাম। তারপর সবাই রওনা দিলাম শপিং মলের উদ্দেশ্যে। বাসার সবাই আসছে, জান্নাতের মা ভাই আমার মা বাবা সবাইকে নিয়ে শপিং মলে ঢুকি। সবাই শপিং করতে ব্যস্ত আর আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। হঠাৎ শুনতে পেলাম কেউ আমাকে ডাকতেছে আমার নাম ধরে, তাই পিছনে ঘুরে দেখার জন্য মাথাটা ঘুরালাম। আমি দেখে তো অবাক, কারণ এটা তো রিমা, সে কেন আমাকে ডাকতেছে বুঝতে পারলাম না। রিমা আমার কাছে এসে বলতে লাগলো, কেমন আছো? ভালো, কে আপনি? কি বলতেছো এইসব তুমি? কি বলতেছি কানে যায় না আপনার? এইভাবে কেন কথা বলতেছো? কিভাবে কথা বলতেছি? তুমি আগের মতো নাই, অনেক পাল্টে গেছো, কেমন জানি হয়ে গেছো। আমি যেমন আছি তেমনই ভালো আছি। দেখতে তো পাচ্ছি। দেখলে জিজ্ঞাসা করতেছেন কেন আবার? না এমনে। আচ্ছা আমাকে কি ক্ষমা করা চায় না? কিসের ক্ষমা? আপনি তো আমার সাথে কোনো খারাপ কিছু করেন নাই, তাহলে ক্ষমা চাচ্ছেন কেন? যার জন্য তোমাকে আমি ঠকিয়েছি সে আমাকে ছেড়ে চলে গেছে। আসলে কথাই আছে, যে যেমন করে তার কাছে তেমনি ফেরত আসে, আমার সাথেও তেমন হয়েছে। আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারি নাই, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। যাকে ভালোবাসি সে তো অন্য নৌকায় পা দিয়েছিল, এখন সে নৌকাটা ঢুকে গেছে, তো আমার কাছে আবার আসছেন, আর ক্ষমা তো সেই দিন করে দিছি। একটা কথা, ভালোবাসলে নাকি ভালোবাসার মানুষের কাছে অভিযোগ রাখতে নাই? সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিস? রিমা আমার হাত ধরে নিয়েছে, আমি এক ছাটকায় তার হাতটা আমার হাত থেকে ছাড়িয়ে নিই আর বলি, আপনার তো সাহসও কম না, আপনি আমার হাত ধরতেছেন। তুমি তো বলছো ক্ষমা করে দিস, আর আপনি আপনি করে কথা বলতেছো কেন? ক্ষমা করে দিছি তার মানে এটা না যে আপনার আমার হাত ধরার অধিকার দিছি, আর আমি অপরিচিত মানুষের সাথে আপনি করেই বলি। তাহলে তুমি আমাকে এখনো ক্ষমা করো নাই? আবার একই কথা বলতেছেন কেন? তুমি যদি আমাকে ক্ষমা করে দিতে তাহলে আমাকে আপন করে নিতে, ঠিক আগের মতো। আরে ক্ষমা করেছি এটা না যে আপনাকে আবার আপন করব, আর আপনি আবার বেইমানি করবেন, তাছাড়া তোমার জন্য আমি একটা নিষ্পাপ মেয়েকে কষ্ট দিতে পারবো না। ভালো থাকবেন, আর পারলে দ্বিতীয়বার কারোর সাথে এমন করবেন না। জানেন তো যে আপনি করবেন ঠিক তা আপনাকে প্রকৃতি ফিরিয়ে দিবে। রিমাকে আর কিছু বলার সুযোগ দিলাম না, আমি চলে আসলাম সেখান থেকে। এসে দেখি সবার শপিং করা শেষ। শপিং শেষ করে বাসায় চলে আসলাম, রুমে ঢুকতেই জান্নাত বলল, মেয়েটাকে? কোন মেয়ে?
যার সাথে মার্কেটে কথা বলছো ওই মেয়েটা। ও, তাহলে তুমি দেখছো? হুম, কে ওই মেয়ে? ওই হচ্ছে ওই মেয়ে যাকে আমি আমার থেকেও বেশি ভালোবাসতাম, রিমা। ও আচ্ছা। হুম, জানি না তুমি কি মনে করছো, তবে এটা ভেবো না যে আমি আমার দ্বিতীয়বার এই ভুল করব। আমি তোমারই আছি আর তোমারই থাকবো। হুম, জান্নাত ছোট্ট একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। আমিও ফ্রেশ হতে গেলাম। এইভাবে দেখতে দেখতে আমার আর জান্নাতের বিয়ের দিন কাছে আসতে লাগলো। আমি বাসায় ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কারণ এটা তো আমার প্রথম বিয়ে, কি করব কিছু তো বুঝতেই পারতেছি না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই ঠেলে ঠুলে মরার ঘরে থুক্কু বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি ঢুকে দরজাটা লক করে দিলাম, তারপর আস্তে আস্তে ওই খাটে থাকা মানুষটার কাছে যেতে লাগলাম। আমি গিয়ে খাটে বসলাম, জান্নাত ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে দেখতে পেয়ে খাট থেকে নেমে আমাকে সালাম করলো। আমি জান্নাতকে উঠিয়ে বুকে জড়িয়ে নিলাম আর বললাম, এটা কি আমার বিয়ে করা বউ নাকি পার্লার থেকে আনা মেয়ে, বুঝতে পারতেছি না। এই আমি পার্লারে যাই নাই, ঘরে সাজছি। আসলে জান্নাত দেখতে অনেক সুন্দরী, ওকে রাগানোর জন্য এটা বললাম। আমি জান্নাতকে খাটে বসালাম, তারপর বললাম, আচ্ছা এখন কি করব? আমি জানি না, লজ্জা মাখা মুখে কথাটা বলল। আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়ি। এটা বলতে দেরি জান্নাত আমাকে খাটে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, ওই ছাগল, বাসর ঘরে মানুষ কি ঘুমায়? তাহলে কি করে আমি তো জানি না। ওরে আমার সোনাটা, বুঝছি। কি করে? এটা বলে জান্নাত আমার উপর ঝাঁপিয়ে পড়ল। জান্নাত আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট দুটো মিশিয়ে দিল। আমিও বাধা দিলাম না, মজা নিতে লাগলাম ওর ঠোঁটের। তারপর দুইজনে হারিয়ে যাই ভালোবাসার অতল সাগরে। ওইগুলো ইতিহাস, থাক বলা যাবে না। আর যদি আপনারা জানতে চান তাহলে বিয়ে করে নেন, তাহলে জানবেন। 3 বছর পর আমি অফিস করে বাসে আসলাম, তখনই তাসফিয়া বলল, পাপা 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 আমার চকলেট। এই তো আম্মু তোমার চকলেট, এই নাও। তখন জান্নাত বলল, হুম, আরো বেশি করে চকলেট খাওয়াও যাতে করে আমার মেয়েটার দাঁত নষ্ট হয়। আরে ও এখনো ছোট, বড় হলে সব ঠিক হয়ে যাবে। এটা বললে আমি রুমে গেলাম ফ্রেশ হতে। ও, তাসফিয়ার কথা তো বলা হয়নি আপনাদের, চলুন ফ্রেশ হওয়ার ফাঁকে ওর পরিচয় দিয়ে দেই। তাসফিয়া হচ্ছে আমার মেয়ে, একটু একটু কথা বলতে জানে, দেখতে একদম ওর মার মতো হয়েছে। আর আমি বাবার কোম্পানি সামলাই এখন, বাবা আর কোম্পানিতে যাই নাই, এখন সব দায়িত্ব আমাকে দিয়ে দিছে। আমি ফ্রেশ হয়ে বাহির হলাম, শুনতে পেলাম জান্নাত ডাকতেছে খাবার খেতে, তাই খাবার খেতে গেলাম। খাবার খেয়ে আমি আর আমার মেয়েকে রুমে নিয়ে আসি, জান্নাতও আসবে। সব কাজ শেষ করে আমি আমার মেয়ের সাথে দুষ্টামি করতেছি, তখন দেখলাম জান্নাত আসলো। এসে বলল, বাপ বেটি মিলে কি কথা বলতেছে? হুম, আমার মেয়ে বলতেছে ওর নাকি একটা ভাই লাগবে। এই তোমার কি লজ্জা সরম নেই মেয়ের সামনে এগুলো বলতেছো? ও কি বুঝতেছে? আচ্ছা বাদ দাও, কাছে আসো, কতদিন ভালোভাবে কাছে পাই নাই। এই ফাজিল, মেয়ে আছে দেখতে পাচ্ছ না? ও ঘুমাক, তারপর কি আর করব বলেন। তাসফিয়াকে ঘুম পাড়ালাম আর জান্নাতকে আমার কাছে আনলাম আর বললাম, ওই কতদিন ভালোভাবে আদর খাই নাই, আজকে সব মিটিয়ে নিব। হুম, তারপর চলে গেলাম তাসফিয়ার জন্য একটা ভাই আনার জন্য। আবারও হারিয়ে গেলাম নতুনভাবে ভালোবাসার সাগরে।